হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 247 বেঙ্গলি। সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আমি অপূর্ব চলে এসেছি তোমাদের জন্য আবার ইংলিশের ক্লাস নিয়ে। আগের দিন আমরা নাউনের উপর বেশ কিছু কোশ্চেন আমরা সলভ করেছিলাম এরর কারেকশনে, যেগুলো তোমাদের সিএইচএসএল এক্সাম, এমটিএস এবং এসএসসি ফেজ এক্স এবং ফেজ টেনের যে পরীক্ষাগুলো আসছে, এবং সামনে নভেম্বর এবং সেপ্টেম্বরে তোমাদের ব্যাংকের এক্সামও কিন্তু আসতে চলেছে, এবং সেইগুলো পরীক্ষাতে এইগুলো কোশ্চেন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখতে পেয়েছি যে আমরা এমসিকিউ থেকে কিন্তু বেশ কিছু কনসেপ্ট এক্সট্র্যাক্ট করতে পেরেছি, যেগুলো আমাদের পরবর্তীকালে আরও অনেক কোশ্চেন আমাদের সলভ করবে, এবং আমার অবজেক্টিভ সেটাই যে আমি একটা কোশ্চেন দিয়ে কতগুলো আরো কোশ্চেনের জন্য কনসেপ্ট বের করতে পারি। তো চলো সেশনটাকে একবার করে শেয়ার করে দাও, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। তো আজকে আমরা প্রোনাউন নিয়ে পড়বো, তার আগে তোমাদের কয়েকটা খবর জানিয়ে দেওয়ার আমার উচিত। সেইগুলো খবরগুলো জেনে নাও যে তোমাদের এটা হচ্ছে ইউটিউব ক্লাসের তোমাদের শিডিউল, তোমরা এটাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে। তোমাদের এখানে কোন স্যার, কোন স্যার ম্যাডাম এবং কোন সাবজেক্ট কখন তোমাদের পড়ানো হচ্ছে আমাদের 247 বাংলা চ্যানেলে, সেটা তোমরা এই শিডিউল থেকে জেনে যাবে। নেক্সট চলে আসবো আমরা পরেরটাতে। তোমাদের WBCS মহাপ্যাক কিন্তু এখন 4,263 টাকা, কিন্তু একটা খুবই ভয়ানক খবর আছে। ভয়ানক খবরটা হচ্ছে কিছুদিন পরে কিন্তু প্রাইস হাইক হতে চলেছে। তো অবশ্যই যারা WBCS মহাপ্যাক নিতে চাও তারা কিন্তু এর মধ্যে নিয়ে নাও, আর 4-5 দিনের মধ্যে কিন্তু তোমাদের প্রাইস হাইক হয়ে যাবে, মহাপ্যাকের দাম কিন্তু বেড়ে যাবে। তো 4,263 টাকায় এক বছরের সাবস্ক্রিপশন পেতে আজকে WBCS মহাপ্যাকটা নিয়ে নেবে। এবং তোমাদের জন্য 17% ডিসকাউন্ট তো আজকে আছে, যেটার দ্বারা তোমরা আজকে আমার কোড, আমার কোর্স আর ইংরেজির আড্ডা ব্যাচটা পারচেস করতে পারো, যেখানে তোমরা পাবে দুটো ইবুকের মধ্যে একটি পাবে হচ্ছে গ্রামারের এবং একটি পাবে হচ্ছে ডেসক্রিপটিভের। ঠিক আছে, একটি পাবে হচ্ছে ডেসক্রিপটিভের। তো এই দুটো ইবুক তুমি পাবে, প্লাস 70+ আওয়ার্সের তোমরা ক্লাসেস পাবে, যেটা তোমাদের যে কোনো পরীক্ষার ইংরেজি সিলেবাসকে কভার করা হবে এখানে তোমাদের, এবং ইংরেজির যে কোনো সমস্যাকে নক আউট করার জন্য এই ব্যাচটা আমি এনেছি। তো ঝটপট করে যদি ব্যাচে আসতে চাও তো আমাকে ফোন করতে পারো 9564139088, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে বা ফোন করবে, আমি তোমাদেরকে বলে দেবো কী করে পারচেস করবে। এখানে দেখতে পাচ্ছি যে স্বর্ণময় নামে একজন আমাকে বলেছে যে কী করে ব্যাচে ভর্তি হবে, স্বপ্নময় নস্কর তোমাকেই বলছি, তুমি যদি চাও ব্যাচে ভর্তি হতে তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9564139088 এই নাম্বারে। এবং যারা যারা এখানে রয়েছে দেখতে পাচ্ছি সবাই অনেকেই চলে এসছো তোমরা, এখানে শেষ হয়ে গেল নাকি শুরু হবে? না, শুরু তো হবে, এখন শুরু হয়েছে। গুড ইভিনিং সকলকে, এবং কল্লোল দা সকলকে গুড ইভিনিং, ভালো আছি। কামাল রায় সকলকে, তোমরা আশা করি খুব ভালো আছো। সেশনটাকে একবার শেয়ার করে দেবে বন্ধুরা, আমার বন্ধু বান্ধবের সাথে, তোমাদের পড়াশোনা যেগুলো গ্রুপস আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সব জায়গায় একবার শেয়ার করে দাও। আজকে আমরা কিন্তু পড়ব প্রোনাউনের, এবং তোমরা এই আমাদের ইংরেজির আড্ডা ব্যাচটা তোমরা 780 টাকায় পেতে পারো ওয়েবসাইট থেকে, অ্যাপ থেকে পারচেস করলে আরও তোমরা 10 টাকা কমে পাবে 770 টাকাতে, তার সাথে পাবে দুটো ইবুক। কিভাবে পারচেস করবে তার জন্য তোমাদের ফোন নাম্বার বলে দিয়েছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9564139088, এই এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে। আচ্ছা, এখানে তোমাদের জেনকম স্মার্ট 3.0 ব্যাচটাও আছে, এখানে তোমাদের সমস্ত রকম রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরীক্ষার জন্য সমস্ত সাবজেক্টই পড়ানো হবে। এখানে 2,929 টাকায় তোমরা পেয়ে যাবে পুরো ব্যাচটা, এবং তোমরা আমার কোড ইউজ করতে পারো। আচ্ছা, আগের দিনের যে হোমওয়ার্ক ছিল নাউনের, অনেকে দেখেছি তোমরা এখানে মাত্র 2 জন আমাকে অ্যান্সার করেছো, বাকিরা কিন্তু কেউ আমাকে হোমওয়ার্ক করে দাওনি, হোমওয়ার্ক কিন্তু করে দিতে হবে। তো চলো, এখানে হোমওয়ার্ক হচ্ছে তোমাদের আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ইয়োর হাউস, ইট ইজ সামবাডি এলস। দেখো এখানে কি ভুল আছে, এখানে একটা নাউনের তোমাদেরকে এরর দিয়েছিলাম, তো এখানে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে সামবাডিজ এলস কথাটা ভুল। যখন তোমাদের সামবাডির সাথে, ধরো শুধুমাত্র সাম, এখানে সাম বয়েজ হেল্প আছে, এখানে সাম বয়েজ হেল্প হবে না, এখানে সাম বডি হবে। ঠিক আছে, এখানে আমার প্রিন্টিং মিস্টেক আছে, সাম বডিজ এলস কথাটা আমাদের ভুল। যদি আমি শুধুমাত্র সাম বডিজ লিখতাম, যদি এখানে এলস না থাকতো তাহলে এটা ঠিকঠাক ছিল, যদি এটা এলস না থাকতো তাহলে এটা ঠিক ছিল, কিন্তু যেহেতু আমার এলস আছে তাই জন্য আমাকে এটা কারেকশন করতে হবে এইভাবে, সাম বডিজ, সাম বডি, সরি ওয়ান মিনিট, সাম বডি এলসেস, এলসেস এ অ্যাপোস্ট্রফি এস আমাকে দিতে হবে, এটা যেন মাথায় থাকে। শুধু যদি সামবডি থাকতো তাহলে সামবডিজ করতে পারতে, কিন্তু সামবডি এলস যেহেতু আছে ওজন্য এলস এর পরে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। ক্লিয়ার? গুড ইভিনিং সকলকে, হ্যাঁ সুপার ফ্লাস হয়ে গেছে, ভেরি গুড, অবশ্যই সবাই দেখতে পাচ্ছি অ্যান্সার করছো খুব ভালো, কিন্তু আমার কিন্তু হোমওয়ার্ক করে দিতে হবে নেক্সট দিন, আজকেও কিন্তু হোমওয়ার্ক দেবো। চলো 2 নাম্বার, শি মিসপ্লেসড হার স্পেকট্যাকেল ইজ নাও ফিলিং গ্রেট ডিফিকাল্টি ইন স্টাডিং। দেখো আগের দিন তোমাদেরকে এই ধরনের যেগুলো আমাদের জিনিসপত্র রয়েছে, কি কি জিনিসপত্র, এগুলোকে বলা হয় আমাদের
এই যে এই ধরনের জিনিসকে স্পেকটাকেল এই ধরনের জিনিসকে বলা হয় কনজুগেটেড অবজেক্ট কনজুগেটেড কনজুগেটেড অবজেক্ট বলা হয় কনজুগেটেড অবজেক্ট কাকে বলা হয় যেগুলো দুটো জিনিস নিয়ে তৈরি যেমন হচ্ছে ধরো আমি যদি চশমা কি স্পেকটাকেল তাহলে একদিকটা যদি আমি ভেঙে দিই তাহলে কিন্তু আর কোনো কাজ তুমি চশমা পরবে একদিকটা ভেঙে গেলে তাহলে একদিকটা ভেঙে গেলে সেটা কোনো কাজের না দুটো জিনিস নিয়ে তৈরি ঠিক সেরকমই কথাটা প্যান্ট নয় কথাটা হচ্ছে প্যান্টস কথাটা প্যান্টস এটা দুটো জিনিস নিয়ে তৈরি একদিকের প্যান্ট যদি ছিঁড়ে যায় ওই প্যান্ট পরে বেরোবে লোকে তো পাগল বলবে তোমাকে তারপরে হচ্ছে তোমাদের সিজর্স SCISORS সিজর্স সিজর্সেও লাস্টে দেখতে পাচ্ছি একটা এস আছে কেন কারণ কাঁচিও দেখতে পাচ্ছি এরকম দেখতে তাই না কাঁচির একদিকটা যদি ভেঙে ফেলি তাহলে কিন্তু ওটার কোনো কাজের না তো কাঁচিও হচ্ছে একটা কনজুগেটেড অবজেক্ট যেটা এই ধরনের জিনিসগুলোকে সবসময় এগুলো প্লুরাল হয় আর এগুলো দেখতেও প্লুরাল হয় স্পেকট্যাকেলস এরকম প্রচুর জিনিস আছে যেমন তুমি বলতে পারো টংস টংস মানে কি সবাই মিষ্টির দোকানে গেছো মিষ্টির দোকানে মিষ্টির দোকানে একটা বড় চামচ দিয়ে মিষ্টি ওঠায় না ওইটাকে টংস বলা হয় এরকম থাকে তাই না মিষ্টির দোকানে আমি যদিও মিষ্টি বেশি পছন্দ করি না তোমরা হয়তো খাও খুব বেশি তো মিষ্টির দোকানে দেখবে এইখানে এরকম এক ধরনের চামচ থেকে যেটা দিয়ে দুটো এভাবে ধরে ওঠায় তো ওটাকেও কিন্তু আমরা টংস বলি ঠিক সেরকমই ক্লিপস ক্লিপস জিনিসটা কি ক্লিপস হচ্ছে তো চিমটে চিমটে কিরকম দেখতে হয় এরকম তাই না চিমটে এরকম দেখতে হয় তো এটাকেও বলবো আমরা ক্লিপস ক্লিপ নয় তারপরে আমরা আরো এরকম শব্দ আছে যেটাকে তুমি বলতে পারো এই যে আমরা যে প্লাস বলি একটা জিনিসকে এরকম একটা জিনিস থাকে প্লাস কারেন্টের কাজ করে লোকে তাই না তো ওটাকে প্লাস বলো ওটাকে বলে প্লাস PILAS প্লাস ঠিক আছে এটা মাথায় রাখবে এর শেষেও কিন্তু আমাদের এস আছে তো এগুলো জিনিসের লাস্টে সবসময় এস দিতে হয় এবং এগুলো সবসময় শি মিসপ্লেসড হার স্পেকটাকলস ইজ নাও ফিলিং মানে কি শি মিসপ্লেসড হার স্পেকটাকলস হয়ে যাবে এখানে ইজ নাও ফিলিং গ্রেট ডিফিকাল্টি ইন স্টাডিং এবারে স্যার তাহলে এখানে ইজ হচ্ছে কেন ভাই স্পেকটাকলের জন্য ইজ হচ্ছে না ইজটা হচ্ছে তোমার এর জন্য তো শি এর জন্য তো ইজি হবে তো এখানে শুধু স্পেকটাকেলটাকে স্পেকটাকেলস করে দিতে হবে ঠিক আছে স্পেকটাকেলকে স্পেকটাকেলস করে দিতে হবে বুঝতে পেরেছো গুড ইভিনিং সকলকে চিমটা একদমই তাই গুড ইভিনিং আশা দাস কল্লোল দাস রুমি খাতুন পায়েল পাত্র সকলকে স্বাগত জ্যাসমিনা খাতুন চলে এসেছে গুড ইভিনিং সকলকে স্বাগত সেশনটাকে একবার শেয়ার করে দাও বন্ধুরা ভালো লাগলে একবার করে লাইক করে দেবে আর রক সাইন কোথায় রক সাইন পাঠাতে হবে চটপট করে চলে তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও দ্য প্রেজেন্ট ডেটাস শো দ্যাট দ্য ডেথ রেট হ্যাজ ফলেন ডাউন দেখো এই ধরনের জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে কি জিনিস ব্যাপারটা হচ্ছে সিঙ্গুলার হচ্ছে ডেটাম দেখো ডেটাম হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে ডেটাম হচ্ছে সিঙ্গুলার ডেটা হচ্ছে আমাদের প্লুরাল হলো তারপরে আরো আছে স্টেডিয়াম স্টেডিয়াম হচ্ছে আমাদের সিঙ্গুলার এর প্লুরাল ফর্ম কি স্টেডিয়া স্টেডিয়া হচ্ছে আমাদের প্লুরাল হলো নেক্সট আমাদের যাচ্ছি কোথায় নেক্সট আমাদের হচ্ছে আমাদের স্টেডিয়াম হলো মিডিয়াম মিডিয়াম মানে মাধ্যম এটা হচ্ছে সিঙ্গুলার ঠিক সেরকমই তাহলে মিডিয়া অনেকগুলো মাধ্যম তাহলে সেটাকে বলছি মিডিয়া মিডিয়া হচ্ছে আমাদের প্লুরাল এই যে খবর টবর আমরা দেখি রেডিওতে খবর শুনি কাগজে খবর পড়ি টিভিতে খবর দেখি কতগুলো মাধ্যম তাই জন্য ওটা হচ্ছে মিডিয়া ক্লিয়ার এগুলো জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে চলো নেক্সট তাহলে আমাদের এক নম্বরে ভুল আছে ডেটাস হবে না এটা ডেটা হবে ঠিক আছে ডেটা হি ইনস্ট্রাক্টেড মি টু রাইট দ্য টেলিগ্রাম ইন ক্যাপিটাল লেটার আগের দিন কিন্তু এটা বলে দিয়েছিলাম কি বলে দিয়েছিলাম বলো লেটার হচ্ছে চিঠি লেটার মানে হচ্ছে চিঠি ঠিক আছে আর লেটার্স মানে হচ্ছে যেগুলো হচ্ছে অ্যালফাবেট এ বি সি ডি এগুলো হচ্ছে আমাদের লেটার্স তাহলে এটা আমাদের লেটার হবে না এটা লেটার্স হয়ে যাবে চার নম্বরে ভুল আছে
ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে রক সাইন পাঠিয়ে দাও বন্ধুরা যদি বুঝতে পেরে থাকো, এবং যদি ভালো লাগে চ্যানেলটাকে একবার করে লাইক করে দেবে, সেই চ্যানেলটাকে শেয়ার করবে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দেবে। চলে যাবো এবার আজকের আমাদের প্রোনাউনের কোশ্চেনে। আগের দিনের মতো এখানে তোমাকে একটা সেন্টেন্সকে আমি চার ভাগে ভাগ করে দিয়েছি, কোন পার্টে ভুল আছে তোমাকে বলতে হবে। চলো শুরু করা যাক, সবাই রেডি? রেডি থাকলে বলো তবেই শুরু করব। সবাই রেডি বা আগে লাইক হয়ে যাক, একবার করে লাইক হয়ে যাক, তারপরে শুরু করব চটপট করে। সবাই যারা যারা আছো একবার করে ভালো লাগলে লাইক করে দাও, তারপরে শেয়ারটাকে আমি শুরু করব, শেয়ারটাকে শেয়ার করে দাও। তোমরা রেডি বললে তবেই শুরু করব, রেডি বললে তবেই একমাত্র আমি শুরু করব। বলো কোনটা কি করব বলো। সবাই রেডি? খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, খাতা পেন নিয়ে চটপট করে রেডি হয়ে যাও। ফার্স্ট সবাই রেডি? রক সাইন পাঠিয়ে দিয়েছে, রেডি তাহলে সবাই? ভেরি গুড, চলে যাব তাহলে প্রথম কোশ্চেন। দেখে নিই প্রথম কোশ্চেন কি বলছে। বলছে আই, ইউ এন্ড হি তিনখানা পার্সন ইউজ করেছে, মাস্ট অ্যাটেন্ড দ্য সেমিনার অন কেরিয়ার গাইডেন্স। তাহলে এইটা নিয়ে আমাদেরকে একটা নিশ্চয়ই কিছু কনসেপ্ট বার করতে হবে। কনসেপ্টটা কি দেখে নিই। আচ্ছা, প্রোনাউনে আমাদের তিন ধরনের পার্সন থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এবং এরা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ভাগ। ঠিক আছে, পার্সোনাল পার্সোনাল প্রোনাউনের ভাগ। পার্সোনাল প্রোনাউন কি স্যার? পার্সোনাল মানে মানুষ বা পার্সনকে যেভাবে যে প্রোনাউনে ডাকে, যেমন আমি, তুমি, সে, তারা, ওরা, এটা, ওটা, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, মানে যেখানে পার্সনস আছে। ঠিক আছে, তো পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পার্সন হচ্ছে আই, যেটা হচ্ছে সিঙ্গুলার, এস ফর সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে পি দিয়ে লিখবো, এগুলো কোডিং গুলো দেখে নাও। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, এবং থার্ড পার্সন হচ্ছে হি অথবা শি অথবা ইট। হলো? আচ্ছা, এবারে হচ্ছে প্লুরাল গুলো দেখি। প্লুরালে হচ্ছে উই, সেকেন্ড পার্সন হচ্ছে আমাদের ইউই হয় প্লুরালে, ইউটা সিঙ্গুলার হয় প্লুরালও হয়, এবং থার্ড পার্সন হচ্ছে দে। ঠিক আছে, তো আমি এগুলো শুধুমাত্র নমিনেটিভ কেস লিখলাম। নমিনেটিভ কেস, নমিনেটিভ কেস মানে কি, যখন এদেরকে সেন্টেন্সের সাবজেক্টের মতো ব্যবহার করব। নমিনেটিভ মানে কি, সাবজেক্টের মতো বা সাবজেক্টিভ ফর্ম, এদেরকে বলা হয় নমিনেটিভ কেস। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছ? আজকে আসতে দেরি হয়ে গেল কোনো ব্যাপার না, রাজদীপ বর্মন যা শুরু হয়েছে। এক নম্বর কোশ্চেন, 53 জন ভিউয়ার দেখতে পাচ্ছি, চ্যানেলটাকে আরো শেয়ার করে দাও, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে নমিনেটিভ কেসের সাবজেক্টিভ ফর্ম। প্রথমে আমরা সিঙ্গুলার গুলোকে নিয়ে একটু ভাবি। ঠিক আছে, প্রথমে সিঙ্গুলার, এটা তো ক্লিয়ার হয়ে গেছে, সিঙ্গুলারটাকে নিয়ে ভাবি। চলো প্রথমে আমি শুধু সিঙ্গুলার পার্সোনাল প্রোনাউন গুলোকে নিয়ে ভাবি। কে কে আছে? আই আছে, ইউ আছে, অথবা হি অথবা শি আছে। যদি আমাদের এই তিনটেকেই একটা সেন্টেন্সের মধ্যে ইউজ করতে হয়, তখন আমাকে এটা ভাবতে হবে যে আমি কোনটাকে দেব, আগে কি ফার্স্ট পার্সন দেব, আগে সেকেন্ড পার্সন, নাকি আগে থার্ড পার্সন। এই কনসেপ্টটা হচ্ছে এরকম, যদি আমি ভালো কাজ করি, যদি আমি একদম বাংলায় বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যদি আমি ভালো কাজ করি, ভালো কাজ, তাহলে আমার হবে টু, তারপরে থ্রি, তারপরে ওয়ান, মানে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। ঠিক আছে, আচ্ছা, আর যদি খারাপ কাজ করি, খারাপ কাজ করি, তাহলে হয়ে যাবে ওয়ান ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। একটু উল্টো হচ্ছে না ব্যাপারটা? আমরা তো এটা করি না, আমরা যখন কোনো বাজে কাজ করি নিজের নাম আগে বলি নাকি? না না, খারাপ কাজ করলে না, ও আগে করেছে, ওর দেখা দেখি ও করলো, তারপরে আমার, আমাকে স্যার আমি কিছু করিনি স্যার, ওরা আমাকে বলেছিল করতে, তাই জন্য আমি লাস্টে গিয়ে যোগ দিয়েছি, তাই হয়। কিন্তু কিন্তু ইংলিশ এটা করতে নেই, যখন বাজে কাজ হবে তখন নিজেকে আগে বলতে হবে, তারপরে ইউকে, তারপরে হি বা তাকে। আর যখন আমি ভালো কাজ করব তখন তখনও উল্টো করি, যখন ভালো কাজ করি, স্যার স্যার আগে আমি করেছি, আগে আমি করেছি, তারপরে আমার দেখা দেখি ওরা দুজন করেছে, সবসময় নিজেকে আগে রাখি, কিন্তু ইংলিশে এটা করা যাবে না। এখানে কি করতে হবে, ভালো কাজ করলে আগে হচ্ছে তুমি, তোমাকে আগে রাখবো, তারপরে হচ্ছে সে মানে কি থার্ড পার্সন, তারপরে হচ্ছে আমি মানে ফার্স্ট পার্সন।
ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি দেখছি, এখানে কেরিয়ার গাইডেন্সের জন্য আমাদেরকে সেমিনার অ্যাটেন্ড করতে বলছে, খুব ভালো কাজ। তার মানে আমাদেরকে অর্ডার রাখতে হবে 2, 3, 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি আই, ইউ এন্ড হি আছে, 1, 2 এন্ড 3 আছে, তাহলে ভুল আছে। তাহলে আমাদেরকে এখানে কারেক্ট করতে হবে, কিভাবে করতে হবে, এখানে করতে হবে ইউ, তারপরে হি এন্ড আই করতে হবে, তাহলে 1 নম্বরে আমাদের ভুল আছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবারে প্লুরালের ব্যাপারটা দেখি। মনে রাখতে হবে যদি এই পার্সোনাল প্রোনাউনগুলোর মধ্যে যে কোনো একজন যদি প্লুরাল হয়ে যায়, মানে ধরো আমি বলছি যে লেখা আছে যে আই, উই, ইউ অ্যান্ড হি, এদের মধ্যে একজনকে আমি প্লুরাল বানিয়ে দিয়েছি, তাহলে আমাদের সিরিজটা কি হবে? তখন আমাদের সিরিজটা এরকমই হবে, 1, 2, 3। যদি আমাদের কোনো ভুল, মানে তুমি বলতে চাইছো যে যদি কোনো ভালো কাজ বা খারাপ কাজ যাই হোক না কেন, যদি আমাদের একজন প্লুরাল হয়ে যায়, তাহলে ভালো কাজের জন্য একই অর্ডার, খারাপ কাজের জন্য একই অর্ডার। তাহলে আমাদের ভালো কাজ বা খারাপ কাজ যাই হোক না কেন, আমরা তিনটেকেই, মানে 1, 2, 3 এভাবেই করব। সবাই বুঝতে পেরেছো? শঙ্করের বিশ্বাস, গুড ইভিনিং সকলকে। সেখানটাকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। নমিনেটিভ কেস কিছু না, নমিনেটিভ কেস মানে হচ্ছে যখন তুমি প্রোনাউনগুলোকে সাবজেক্টের জায়গায় রাখছো। সাবজেক্ট মানে যে আর কি কাজটা করছে। যেমন আই অ্যাম এ গুড বয়, আই অ্যাম এ গুড বয়, এটা হচ্ছে আইটা নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। ইউ গেভ মি আ বুক, যেই আমি নিজেকে অবজেক্টিভ কেস করলাম, ওটা হয়ে গেল অবজেক্টিভ কেস। তাহলে একটা নমিনেটিভ কেস যে সাবজেক্টের মতো কাজ করছে, আর অবজেক্টিভ কেস মানে যে অবজেক্টের মতো, অর্থাৎ ওর ওপরে কাজ হচ্ছে। তাহলে নমিনেটিভ কেস মানে হচ্ছে যখন কেউ কাজ করছে। আর যদি আমি বলি হি গেভ মি আ বুক, তাহলে এখানে নমিনেটিভ কেস হচ্ছে হি, মানে সাবজেক্টের মতো, কারণ ও কাজ করেছে। আর কাজটার ফলাফল কে পাচ্ছে? আমি। তাহলে আমি হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হয়ে গেল অবজেক্টিভ কেস। এই হচ্ছে জিনিস, যার উপর কাজ পড়লো সে হচ্ছে অবজেক্টিভ কেস, আর যে কাজ করছে সে হচ্ছে নমিনেটিভ কেস, হয়ে গেল। কুমারদীপ চক্রবর্তী, বুঝতে পেরেছো? খুবই সহজ জিনিস এগুলো, এগুলোকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কনসেপ্ট ক্লিয়ার সবার? কনসেপ্ট ক্লিয়ার থাকলে রক সাইন পাঠাও বন্ধুরা চটপট করে। পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু, একবার করে রক সাইন পাঠিয়ে দাও, নেক্সট কোশ্চেনে চলে যাব। চলো, ইউ, হি অ্যান্ড আই আর টু বি ব্লেমড ফর দ্য অ্যাক্সিডেন্ট, আমাদেরকে ব্লেম করা হয়েছে ভাই, খারাপ কাজ, খারাপ কাজ তো। বলো কি অ্যান্সার হবে, বলো, এটা তোমাদের কাজ, বলো বলো এটা কোনটা অ্যান্সার হবে, খারাপ কাজ আছে, চটপট করে বলে ফেলো। শিয়ানটাকে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। বলে ফেলো কোনটা অ্যান্সার হবে, তাড়াতাড়ি করে চটপট করে বলে ফেলো ফাস্ট। শিশানটাকে একবার শেয়ার করে দেবে বন্ধুরা, 60 জন দেখতে পাচ্ছি ভিউয়ার্স। শিশানটাকে শেয়ার করে দাও, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে সকলে। চলো ফাস্ট, তাড়াতাড়ি করো। বলো কোনটা হবে অ্যান্সার, তাড়াতাড়ি করে বলে ফেলো। বলো কোনটা হবে, 54 জন দেখতে পাচ্ছি ভিউয়ার্স। রিভাইজড মারতে তাহলে ভালো হবে, কোনো অসুবিধা নেই। আই, ইউ এন্ড হি ইউজ হবে, হতে হবে। আচ্ছা স্যার, আমি নোট করে নিচ্ছি, খুব ভালো কথা, নোট তো করতেই হবে, সবাই চাইছি, আমিও চাই তোমরা নোট করে নাও। কোনটা অ্যান্সার হবে বলো, 2 এর A বলছে সবাই, 1 নম্বরে ভুল আছে। হ্যাঁ, ভুলটাকে ঠিক করতে হবে। খারাপ কাজ হলে 1, 2, 3,
তাহলে আমার হয়ে যাবে আই ইউ অ্যান্ড হি হয়ে যাবে এটা। ভেরি গুড, এক নম্বরে ভুল আছে, খুব সুন্দর, ভেরি গুড। চলো নেক্সট চলে যাবো পরেরটাতে। দ্য পার্টি চিফ অ্যান্ড দ্য চিফ মিনিস্টার এক্সপ্রেসড হিজ ভিউজ অন ডিমনিটাইজেশন ইন ইন্ডিয়া। কি হবে এটা চটপট করে বলে ফেলো, তাড়াতাড়ি করে একবার করে শেয়ার করে দাও, তারপর আমি কনসেপ্টটা বলবো। চেষ্টা করো একবার, চেষ্টা করো একবার, ভুল করলে বুদ্ধি বাড়বে, চোর পালালে বুদ্ধি বাড়ে। চটপট করে বলে ফেলো কোনটা অ্যান্সার হবে, তাড়াতাড়ি করে বলো ফাস্ট। চটপট করে বলে ফেলো, সেশনটাকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে বন্ধুরা। বলো কোনটা হবে, চটপট করে বলে ফেলো, সেশনটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি করে ফাস্ট। কি হবে অ্যান্সার এখানে? বলো এক্সপ্রেস দেয়ার ভিউজ। প্রসেনজিৎ দেবনাথ, ভেরি গুড, ভেরি গুড। দেখো কনসেপ্টটা বুঝে নাও, ব্যাপারটা হচ্ছে যখন আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি, যে সমস্ত অ্যাডজেক্টিভরা অধিকার বোঝায় তাদেরকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। যেরকম হচ্ছে মাই, স্যার মাই তো নাউন, স্যার আপনি কি বলছেন এগুলো? না বাবা, মাইটা নাউন নয়, এই মাইটা আমাদের প্রোনাউন নয়, মাই তো স্যার প্রোনাউন, স্যার আমি পড়ে ছোটবেলায় বলেছে প্রোনাউন। না মাইটা প্রোনাউন নয়। কেন প্রোনাউন নয় বলি, দেখো মনে রাখতে হবে আমরা পড়ছি পার্টস অফ স্পিচ। আমরা কি পড়ছি? পার্টস অফ স্পিচ। এই ছোটবেলাতে মাঝে মধ্যে যখন বিয়ে বাড়িতে যেতাম তখন মাঝে মধ্যে বাবার বন্ধুরা বা কেউ একজন এসে, কাকু এসে, দেখো তোমাদের সাথে হয়েছে, কিরে স্কুলে কেমন পড়াশোনা হচ্ছে বলতো, হোয়াট আর কোন পার্টস অফ স্পিচ, তখন আমাদেরকে বলতে হতো নাউন, তখন আমরা নাউনই বলতাম, কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত তখন আমাদেরকে বলতো কাকা তো পার্টস অফ স্পিচ যখন জিজ্ঞাসা করছে একটা স্পিচ তো দাও, তো এটা হচ্ছে কেস। আমরাও ঘাবড়ে গিয়ে বলে দিতাম হ্যাঁ নাউন, কেউ বলতো বলতো বিউটিফুলটা কি, হ্যাঁ অ্যাডজেক্টিভ। কখনোই অ্যান্সার দেওয়া উচিত নয় এগুলো, বলতে হয় কাকা আগে একটা স্পিচ দাও, জিজ্ঞাসা করছো পার্টস অফ স্পিচ, তুমি স্পিচ না দিয়ে কি করে বলতে পারো বা পার্টস অফ স্পিচ কোন পার্ট। এটাই হচ্ছে কেস, যখন আমরা স্পিচের পার্টই হলো না সেটাকে আমি পার্টস অফ স্পিচ কেন নাম দিতে যাবো, তাই না? গ্রামারকে ফলো করবো না, গ্রামার আমাদেরকে ফলো করবে। চলো দেখা যাক কেন এটা কি পার্টস অফ স্পিচ। দেখো আমি যদি বলি যে ওয়াটার ইজ কল্ড লাইফ, ওয়াটার ইজ কল্ড লাইফ, তাহলে এখানে ওয়াটারটা সাবজেক্টের জায়গায় বসেছে, এই হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট হতে পারে প্রেডিকেট, যা খুশি, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওয়াটার যদি সাবজেক্ট হয়, সাবজেক্টে একমাত্র কে বসতে পারে, হয় নাউন নয়তো প্রোনাউন। তার মানে এখানে এই সেন্টেন্সে ওয়াটারটা নাউন, ঠিক আছে? এবার যদি আমি বলি হি waters the park, এটা তোমাদের আগেও একবার বলেছিলাম, পার্ক ডেইলি, তাহলে কি হচ্ছে এখানে এটা সাবজেক্ট, এইটা হয়ে গেল ভার্ব। তার মানে এখানে ওয়াটারটার ভার্ব নাউন নয়, ওয়াটারটা এখানে ইউজ হচ্ছে ভার্ব হিসাবে, তখন আমরা এটাকে ভার্ব বলবো। তো স্পিচে যখন কোনো পার্ট যেভাবে কাজ করছে ওটাকেই আমি ওই পার্টস অফ স্পিচের নাম দেব, সে যেটাই হোক না কেন। যেমন আমি যদি বলি দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, তাহলে দিসটা হচ্ছে আমার সাবজেক্ট, ইজটা হয়ে গেল ভার্ব, সাবজেক্ট ভার্ব বা অবজেক্ট বা প্রেডিকেট, এটা আমার প্রেডিকেট, ঠিক আছে? দিস ইজ মাই বুক, প্রেডিকেট বা অবজেক্ট যেটাই হোক না কেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি বইটা আমার লাস্টে বসেছে, মানে অবজেক্টের জায়গায়, অবশ্যই এটা নাউন। এবারে নাউনের আগে কে বসছে? মাই। ভালো করে দেখো এই বইটার ব্যাপারে ইনফরমেশন কিন্তু এইটাই দিচ্ছে, কার বই? ও আমার বই, তাহলে বইয়ের ব্যাপারে ইনফরমেশন দিলাম। নাউনের ব্যাপারে যে ইনফরমেশন দেবে সে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাউনের ব্যাপারে যে ইনফরমেশন দেবে সে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে মাইটাকে ওই জন্য, যেহেতু মাইটা একটা অধিকার বোঝাচ্ছে, তাই জন্য আমি মাইটাকে কি বলবো, মাইটাকে বলবো আমি পজিটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো? পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে স্যার পজিটিভ প্রোনাউন কাকে বলে দেখিয়ে দিচ্ছি,
এই একই সেন্টেন্স একই মানে আমি অন্যভাবে লিখি দিস বুক ইজ মাইন এবারে বলো দেখো দিসটা হচ্ছে আমার এবারে হয়ে গেছে অ্যাডজেক্টিভ এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ কারণ এটা ডেমনস্ট্রেট করছে যে এই বইটা ওই যে ওই বইটা ওই বাক্সটা ডেমনস্ট্রেট করছি না আমি দিক দেখিয়ে দিচ্ছি যে এইটা ওইটা তাহলে ওইটা হয়ে গেল আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কেন অ্যাডজেক্টিভ কারণ আমার নাউনের আগে বসেছে কারণ আমার নাউনের আগে যে বসছে এবং নাউনের ব্যাপারে বলছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যখন আমি বলছিলাম দিস ইজ মাই বুক তখন সাবজেক্টের জায়গায় একমাত্র কে বসতে পারে নাউন বা প্রোনাউন এটা তো নাউন নয় তাহলে এটাকে বলবো আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর এইটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ পজেসিভ অ্যাডজেক্টিভ এডিজে আর এইটা তাহলে কি স্যার ইজ মাইন কোথায় বসছে বাবা অবজেক্টের পরে বসছে না অবজেক্টের জায়গাতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে অবজেক্টের জায়গায় কে বসতে পারে নাউন বা প্রোনাউন তাহলে এইটা হচ্ছে আমার পজেসিভ প্রোনাউন ক্লিয়ার পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ক্লিয়ার কেস এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যখন আমরা কোনো পজেসিভ পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করি তখন আমাকে এ সিঙ্গুলার না প্লুরাল সেটা ওর সাবজেক্টটা ডিনোট করবে অবশ্যই যে আমার সাবজেক্টটা রয়েছে সেন্টেন্সের ভেতরে যে কাজ করছে তার অনুযায়ী ভার্ব বসে আগের দিন পড়েছি নাউনে আর তাহলে সাবজেক্ট অনুযায়ী আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভও প্লুরাল হবে যদি আমার সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমার পজিটিভ অ্যাডজেক্টিভও সিঙ্গুলার হবে হয়ে গেল সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার পজিটিভ অ্যাডজেক্টিভ প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল পজিটিভ অ্যাডজেক্টিভ চলো তাহলে এবারে আমরা দেখি দ্য পার্টি চিফ অ্যান্ড দ্য চিফ মিনিস্টার এক্সপ্রেসড হিজ ভিউস এখানে আর একটা জিনিস আছে আগের দিন তোমাদেরকে বলেছিলাম হয়তো দায়ের পরে যদি কোনো নাউন থাকে এবং তারপরে অ্যান্ড দিয়ে আর একটা দা দিয়ে যদি নাউন থাকে তাহলে এই দুটো নাউন আলাদা অর্থাৎ এরা তখন দুজন আছে অর্থাৎ প্লুরাল ঠিক আছে আর একটা জিনিস যদি আমার একটাই দা থাকে দা প্লাস নাউন দিয়ে প্লাস আর একটা নাউন দিলাম তাহলে এরা দুজন একজনই আছে তাহলে ওরা হয়ে যাবে সিঙ্গুলার মানে যদি আমি এখানে দা না দিতাম মনে রাখবে যদি আমি এখানে দা না দিতাম তাহলে যিনি পার্টি চিফ উনি চিফ মিনিস্টার একজনই লোক হতো কিন্তু যেহেতু আমার এখানে দুটোই দা আছে তাই জন্য এটা দুজন লোক তাহলে দুজন লোক যদি হয় তাহলে হিজ ভিউজ হবে না এটাকে করতে হবে দেয়ার ভিউজ ক্লিয়ার হয়েছে সকলের ক্লিয়ার থাকলে রক সাইন পাঠিয়ে দাও বন্ধুরা চ্যানেলটাকে শেয়ার করে দেবে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে চলো ফার্স্ট ক্লিয়ার হয়েছে সকলের বুঝতে পেরেছো সেশনটাকে একবার শেয়ার করে দেবে লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা একবার করে রক সাইন পাঠিয়ে দাও সেশনটাকে শেয়ার করে দেবে সেশনটাকে শেয়ার করে দাও লাইক এবং সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সেশনটাকে শেয়ার করবে এবং যতটা পারবে লাইক করবে যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং যতটা পারবে শেয়ার করে দেবে চলো ফাস্ট চটপট করে বলে ফেলো শিয়ানটাকে শেয়ার করে দেবে সবাই বুঝতে পেরেছো বুঝতে পারলে রক সাইন পাঠাও না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে আমি সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই
বলে ফেলো, বুঝতে পেরেছো? স্যার আর একবার বলবেন। আর একবার কোনটা বলবো? অনেক কিছু বলেছি, ব্যাপারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভটা আমাকে সাবজেক্ট অনুযায়ী বহাতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় পজিটিভ অ্যাডজেক্টিভ সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লুরাল। যদি এখানে আমার দা দু জায়গায় না থাকতো, ধরো এই দাটা নেই, তাহলে এটা হিজ ভিউজ একদম ঠিক ছিল, কারণ একটা দা থাকলে যিনি পার্টি চিফ উনি চিফ মিনিস্টার, ঠিক আছে? কিন্তু যেহেতু দুটো নাউনের ক্ষেত্রেই আমি দা দিয়েছি, ওই জন্য দুজন আলাদা ব্যক্তি, তাই জন্য আমরা এখানে হিজ করব না, এখানে দে আর করব। ক্লিয়ার? এটাই বলছি তখন থেকে। তাহলে আমাদের তিন নম্বরে ভুল আছে, তাই তো? তিন নম্বরে ভুল আছে, এই তো বলে দিলাম ইন্নানি রাহা। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? পারমিতা মাহাতো, বলে দিলাম আবার একই জিনিস, সেশনটাকে একবার শেয়ার করে দাও বন্ধুরা। মাত্র 60 জন ভিউয়ার্স, আগের দিন কিন্তু 100 গেছে, তো চটপট করে সেশনটাকে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। চলো 4 নম্বর, মিস্টার বুধরানি, মাই ফ্রেন্ড অ্যান্ড প্রফেসর ইজ নোন ফর দেয়ার গুড বিহেভিয়ার। দেখো এখানে কিন্তু কোনো দা নেই, যিনি ওর ফ্রেন্ড, মানে মিস্টার বুধরানি উনি আমার ফ্রেন্ড, উনি হচ্ছেন প্রফেসর, তাহলে এখানে দেয়ার হবে না, এখানে হয়ে যাবে হার। আচ্ছা মিস্টার বুধরানি হিজও বলতে পারো, হিজ আর যে কোনো দুটোই বলতে পারো, ঠিক আছে? তাহলে এখানে তুমি হিজও বলতে পারো, যদি মহিলা হয় তাহলে হার বলবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? সেখানটাকে শেয়ার করে দেবে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে সেখানটাকে একবার শেয়ার করে দেবে, ভালো লাগলে একবার করে লাইক করবে, এবং রক সাইনটা অবশ্যই চাই, রক সাইনটা কিন্তু ম্যান্ডেটরি, রক সাইন চটপট করে পাঠাতে হবে। বুঝতে পেরেছো? এটা হিজ অথবা হার যে কোনো কিছু দিতে পারো, কারণ দেখো এখানে কিন্তু দুটো দা নেই, আগেরটায় যেরকম কি ছিল, এবার এবার বোঝো ব্যাপারটা, আগেরটায় কি ছিল, দেখো আগেরটায় দুটো দা ছিল, তাই জন্য আমি একে দুটো আলাদা মানুষ ধরেছিলাম, তাই জন্য এরা হয়ে গেল দেয়ার, কারণ দুজন মানুষ আছে। এবারে হচ্ছে এখানে কিন্তু কোনো দা নেই, এখানেও দা নেই ওখানেও দা নেই, তার মানে দুজনে একই ব্যক্তি, তার মানে দুজন মিস্টার বুধরানি আমার বন্ধু, প্লাস উনি হচ্ছেন উনি প্রফেসর, তাহলে এক্ষেত্রে আমরা হিজ অথবা হার করব। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে 4 নম্বরে ভুল ছিল। আচ্ছা মিস্টার আছে, তাহলে হিজ হবে, তাহলে হিজ হবে, মিস্টার আছে, সরি আমি নিজে দেখি, মিসেস বা মিসেস বুধরানি যে কোনো আছে, প্রসেনজিৎ দেবনাথ, ভেরি গুড, একদমই তাই। 68 জন ভিউয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা, সেখানটাকে একবার করে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে সকলে। চলো 5 নম্বর বলো দেখি এটা কে বলতে পারে। দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্কস অ্যাবসেন্টেড দেমসেলভস ইয়েস্টারডে। দেখো ভালো করে ব্যাপারটা, ভালো করে বুঝবে, যেগুলো যেগুলো লিখছি লিখে নাও, অ্যাজ ওয়েল অ্যাজ, টোটকা টোটকা ব্ল্যাক ম্যাজিক দেখে নাও, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, অ্যান্ড উইথ, অ্যালং উইথ, অ্যালং উইথ, তারপর হচ্ছে অ্যান্ড নট, অ্যালং উইথ, এটা অ্যালং আছে, ঠিক আছে, অ্যালং উইথ, অ্যান্ড নট, তারপর হচ্ছে বাট, অ্যান্ড বাট, হলো অ্যালং উইথ এর সাথে আবার করো উইথ, এইগুলো দিয়ে যদি আমি দুটো সাবজেক্টকে কানেক্ট করি বা দুটো সাবজেক্টকে যুক্ত করি, দুটো সাবজেক্টকে বলেছি কিন্তু, দুটো সাবজেক্ট মানে দুটো নমিনেটিভ কেসকে যুক্ত করতে হবে, দুটো নমিনেটিভ কেসকে আমি যদি যুক্ত করি, তবে এদের যে ভার্বটা বসবে এবং এদের যে পজিটিভ অ্যাডজেক্টিভটা বসবে, দুটোই কিন্তু, এদের যে ভার্ব এবং পজিটিভ অ্যাডজেক্টিভটা বসবে কার অনুযায়ী হবে, এর অনুযায়ী হবে না এর অনুযায়ী হবে, সব সময় মাথায় রাখবে। যখনই এগুলো দিয়ে আমাদের দুটো সাবজেক্টকে জয়েন করা হবে, সব সময় আমরা ইউজ করব বা ভার্ব বা প্যাসিভ পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করব প্রথম সাবজেক্ট অনুযায়ী। আবার বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যান্ড উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট, বাট, অ্যান্ড বাট, এগুলো দিয়ে যখন দুটো সাবজেক্টকে জয়েন করব, তখন ভার্ব এবং পজিটিভ অ্যাডজেক্টিভ আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে দেখি দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্কস, এটা আমার সেকেন্ড সাবজেক্ট, যেটা হচ্ছে প্লুরাল, তাই না? আর এটা হচ্ছে আমার সেকেন্ড সাবজেক্ট, যেটা হচ্ছে আমার সরি প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার,
তাহলে প্রথম সাবজেক্ট আছে আমার সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্ট আছে আমার প্লুরাল, কারণ ক্লার্কস আছে। কার অনুযায়ী বসবে? আমার পজিটিভ অ্যাডজেক্টিভ বা ভার্ব বসবে সাবজেক্ট এক নম্বর অনুযায়ী। আচ্ছা, ভার্ব তো পাস্টে আছে, তাহলে এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ প্লুরালের জন্য পাস্টে ভার্ব যা, সিঙ্গুলারের জন্য তাই। এবারে দেখি, দেম সেলভস দেওয়া আছে, দেম সেলভস তো প্লুরালদের জন্য হয়, সিঙ্গুলারের জন্য করতে হবে হিমসেলফ। তাহলে আমার চার নম্বরে ভুল আছে। ক্লিয়ার? স্যার আমরা 20 জন ফ্রেন্ড কাছে শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ রাজদীপ বর্মন। চ্যানেলটাকে একবার যারা যারা এখানে দেখছো আছো, তারা রাজদীপের মতো তোমরাও তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারো। ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, সোশ্যাল সাইট, সমস্ত রকম সোশ্যাল সাইটে শেয়ার করতে পারো যেখানে তোমরা পড়াশোনা করো। 78 জন ভিউয়ার দেখতে পাচ্ছি, চ্যানেলটাকে শেয়ার করে দাও বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দেবে। বুঝতে পেরেছো? বুঝতে পারলে রক সাইন পাঠাও, বুঝতে পারলে রক সাইন পাঠাও চটপট করে, বুঝতে পারলে রক সাইন পাঠাও। কি কি বলেছি লিখেই দিলাম তোমাদের, এগুলোর বাইরে আসে না। অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যান্ড উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট, বাট, অ্যান্ড বাট, এগুলো দিয়ে যখনই দুটো সাবজেক্টকে জয়েন করব। যেমন দেখো, দা ম্যানেজার এবং অ্যাজ ওয়েল অ্যাজ কে যোগ করেছি দা ক্লার্কের সাথে, তাহলে সাবজেক্টের এক নম্বর অনুযায়ী ভার্ব বসবে। ভার্ব তো পাস্ট টেন্সে আছে, তার মানে এটা নিয়ে ভাবার কিছু দরকার নেই। এবং পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস যে কোনো রকম আমাদের প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ বা যে কোনো রকম প্রোনাউন আমাদের কার অনুযায়ী বসবে? সাবজেক্ট এক নম্বর অনুযায়ী বসবে। তাহলে সাবজেক্ট এক নম্বরে সিঙ্গুলার আছে, তাই জন্য আমি এটাকে করবো হিমসেলফ। ক্লিয়ার হয়েছে সকলের? ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। চলে যাবো নেক্সটে আমাদের। এবারে হচ্ছে 6 নাম্বার, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল উইল ডু হিজ বেস্ট টু পাস দা এক্সাম। 79 জন ভিউয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা, সেখানটাকে আরো শেয়ার করে দাও, যতটা পারবে শেয়ার করবে। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল উইল ডু হিজ বেস্ট টু পাস দা এক্সাম। দেখি কে এটা বলতে পারে, বলো কে এটা বলতে পারবে, বলো তাড়াতাড়ি করে বলে ফেলো। কে, কিছু ভুল আছে কি? কিছু কি ভুল আছে? কি মনে হচ্ছে? বলো কি হবে, চটপট করে বলে ফেলো। সিজনটাকে শেয়ার করে দাও, লাইক করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা। বলো কোনটা হবে? দেখো জিনিসটা শেখো, শেখো জিনিসটা। যদি আমরা এভরি দিয়ে যে কোনো নাউন যখন আমরা লিখি, এভরি দিয়ে যে কোনো নাউন যখন আমরা লিখি সেটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? সেটা হচ্ছে সিঙ্গুলার, এভরি দিয়ে যে কোনো নাউন। এবার এভরি বয় অ্যান্ড এভরি গার্ল এটাও সিঙ্গুলার হলো। এইবারে আমরা কেস করব হচ্ছে, স্যার এভরি নাউন একটা এভরি বয় বলেছে, আর একটা স্যার এভরি আমাদের গার্ল বলেছে, তাহলে দুটো যেহেতু প্লাস হয়ে দুটো কি প্লুরাল হবে না? না, এভরি দিয়ে যে কোনো নাউন তোমার সবসময় সিঙ্গুলার হলো। তাহলে এখানে ভুলটা কি আছে স্যার? ঠিকই তো, স্যার হিজ আছে, এই তো সিঙ্গুলার। আচ্ছা, হিজ তো ছেলেদের জন্য, ও ছেলেদের জন্য হিজ লিখবে, আর মেয়েরা, মেয়েরা কোথায় যাবে? এই যারা যারা এখানে মেয়েরা আছো একটু প্রতিবাদ করো, বলো প্রতিবাদ করো। স্যার ওখানে হিজ আছে কেন? আমরাও তো আছি, এভরি গার্ল তো আছে, তাহলে হার কেন হচ্ছে না? ওখানে ডিসক্রিমিনেশন হচ্ছে না? তাহলে শোনো ব্যাপারটা, বোঝো ব্যাপারটা, না দেয়ার হবে না। দেখো জিনিসটা কি ভুল দিয়েছে, এটা খুব, এটা খুব দারুণ জিনিস, শিখে নাও, অনেক বইতে কিন্তু নাই এটা। মনে রাখতে হবে, যদি আমি এখানে এভরি বয়, ভালো করে দেখবে, যদি আমি এখানে এভরি গার্ল অ্যান্ড এভরি বয় লিখতাম, যদি আমি এখানে এভরি গার্ল অ্যান্ড এভরি বয় লিখতাম,
তাহলে আমি যদি হিজ লিখতাম তাহলে ঠিক ছিল, মানে এন্ডের পরে যেটা আছে সেইটা অনুযায়ী তখন আমাদের হিজ বসবে। এই ধরনের যখন আমাদের মাঝে কনফিউশন চলে আসে তখন এই কাজটা আমাদেরকে করতে হয় কি এভরি বয় আছে অ্যান্ড এভরি গার্ল, আমাদের ভার্বের কাছাকাছি যে রয়েছে, ভার্বের কাছাকাছি যে রয়েছে তার অনুযায়ী আমি বসাবো। এখানে হিজ হবে না, এখানে হয়ে যাবে হার। ক্লিয়ার? যদি আমি এখানে এরকম থাকতো যে এভরি গার্ল আছে আর এন্ড দিয়ে যদি আমি লিখতাম এভরি বয় আছে, তখন আমি এখানে হিজ করতাম, একদম ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা ছিল না। তাহলে আমাদের এখানে কোথায় ভুল আছে? আমাদের এখানে হিজটাকে হার করে দিতে হবে। ক্লিয়ার? রক্সান পাড়ি দাও, 100 জন ভিউয়ার্স দেখতে পেয়ে গেছি, 100 জন ভিউয়ার্স চলে এসেছে। থ্যাংক ইউ সবাইকে শেয়ার করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। সেশনটাকে তারা আরো শেয়ার করো, এবং যদি এই কনসেপ্টটা ভালো লাগে একবার করে রক্সান পাঠিয়ে দাও। ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তাই তো, আমরা তো আছি। এক্স্যাক্টলি, তোমরা আছো, মেয়েদের বলো স্যার আমরাও তো আছি স্যার, তাহলে ওখানে কেন হিজ বসবে? তাহলে এবারে ছেলেরাও, ছেলেরা এখন প্রোটেস্ট করো না, এটা আমার ভুল না যে এভরি বয়টা এখানে কেন লেখা নেই। যদি এখানে এভরি বয় লেখা থাকতো তাহলে ওখানে হিজ হতো, ঠিক আছে, যেহেতু এভরি গার্ল আছে ওই জন্য হার হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? সেশনটাকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুরা চটপট করে সেশনটাকে শেয়ার করে দাও। ভালো লাগলে লাইক করো বাবা, যদি খুব ভালো লাগে একটা লাইক করতে কি আছে? চলো, দেবের সিনেমা দেখেও তো লাইক করছো আজকাল, দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীকে নিয়ে মিম বেরোচ্ছে, লাইক করছো। আমি একটা ভালো কনসেপ্ট শিখালাম, ওটা লাইক করবে না? চলো চলে যাবো তাহলে আমাদের এখানে 3 নম্বর, চলে যাবো হচ্ছে 7 নম্বর। নিদার দ্য স্টুডেন্টস, নিদার নিদার বা নাইদার, নট দ্য টিচার ওয়াজ ইন দেয়ার ক্লাস। এইবারে হচ্ছে আর একটা কনসেপ্ট, লেখো, লিখে নাও, নাইদার নর আইদার অর, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, আর কি নান বাট, এগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় কো রিলেটিভ কনজাংশন, এগুলোকে বলা হয় কো রিলেটিভ কনজাংশন। ঠিক আছে, কি বলা হয় এগুলোকে? কো রিলেটিভ কনজাংশন, এরা সাথেই বসে, এবং নাইদার যার পিছনে বসবে নরও তার পিছনে বসবে। এটা আগে চেক করে নি, নাইদার কি স্টুডেন্ট নাউনের আগে বসেছে? আচ্ছা, নর কি নাউনের আগে বসেছে? ও, তাহলে এদের ঠিক আছে, কোনো ভুল টুল নাই। কি বললাম, এরা যখন বসবে যদি এ নাউনের আগে না, যদি আমার কোনো একটা নাউনের আগে, ওয়ান মিনিট, যদি কোনো নাউনের আগে নাইদার বসে তাহলে নরকেও কোনো নাউনের আগেই বসতে হবে, যদি কোনো নাউনের আগে আইদার বসে তাহলে নাউনের আগে অর্কে বসতে হবে, যদি নট অনলি কোনো নাউনের আগে বসে বা ভার্বের আগে বসে তাহলে বাট অলসো কেও ভার্বের আগে বসতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের সবসময় খেয়াল রাখবে কিন্তু এগুলো জিনিস। তাহলে দেখি এখানে ঠিকঠাক আছে তো, নাইদারের আগে নাউনের আগে বসছে আর নরও নাউনের আগে বসছে, মানে কোনো ঠিক নেই, একদম ঠিকঠাক আছে, কোনো চাপ নেই। এবারে ব্যাপারটা হচ্ছে যেগুলো আমি লিখলাম, কি কি লিখলাম, নাইদার নর আইদার অর, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, আর হচ্ছে নান বাট। এগুলো দিয়ে যখন তুমি দুটো সাবজেক্টকে জয়েন করবে তখন, তখন আর প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট নয় বাবা, ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট আছে তার অনুযায়ী ভার্ব এবং পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। কি বললাম, যদি আমরা এগুলো দিয়ে দুটো সাবজেক্টকে জয়েন করি তাহলে এগুলো যখন দুটো সাবজেক্টকে জয়েন করছে তখন আমাদের সেকেন্ড সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট নয়, ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা বসে রয়েছে তার অনুযায়ী ভার্ব বসবে এবং তার অনুযায়ী পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। অর্থাৎ ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট আছে সেটি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার পজিটিভ অ্যাডজেক্টিভ। যদি আমার ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট সে যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসাবো, প্লুরাল পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবো। দেখে নিই এবারে আমাদের ভার্ব কোথায়, এই যে এটা হচ্ছে ভার্ব, পেয়ে গেছি ভার্ব। ভার্বের কাছাকাছি কে আছে, তার টিচার, কে এটা, সিঙ্গুলার, যেই পেয়ে গেলাম সিঙ্গুলার অমনি এটাও তো সিঙ্গুলার ভার্ব, ও তাহলে ঠিক আছে ভার্ব, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে দেয়ারটা ভুল আছে, প্লুরাল আছে, এটাকে করতে হবে হিজ অথবা হার, যাই খুশি করো।
ক্লিয়ার, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 3 নম্বরে ভুল। ক্লিয়ার থাকলে রক সাইন পাঠাও বন্ধুরা, সেশনটাকে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, চটপট করে সেশনটাকে শেয়ার করো, লাইক করবে, সেশনটাকে সাবস্ক্রাইব করবে, চলো ফাস্ট, চলো সেশনটাকে শেয়ার করে দাও, চলো। অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স হচ্ছে একটা কি বলতো, অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স হচ্ছে একটা নাউন, অ্যাকসেপ্ট মানে হচ্ছে ভার্ব, তো অ্যাকসেপ্ট এর পরে কোনো প্রিপোজিশন বসানোর দরকার নেই, তো অ্যাকসেপ্ট দ্য ক্রাইম বা অ্যাকসেপ্ট দ্য ব্লেম, আর অ্যাকসেপ্টেন্স অফ কিসের অ্যাকসেপ্টেন্স, তাহলে অ্যাকসেপ্টেন্স অফ, ঠিক আছে। চলো, নাইদার নর আইদার অর নট অনলি বাট অলসো নন বাট ফলোয়িং নিয়ারেস্ট সাবজেক্ট, একদমই তাই, খুব সুন্দর রাহুল, রিজওয়ান আহমদও অ্যান্সার করেছে, ভেরি গুড, একদমই, চলো সেশনটাকে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা, চলো নেক্সট হচ্ছে 8 নম্বরে যাই, দেয়ার ইজ নান হু ক্যান হেল্প ইউ ইন দিস ক্রুশিয়াল টাইম, বলো কোনটা হবে অ্যান্সার, দেয়ার ইজ নান হু ক্যান হেল্প ইউ ইন দিস ক্রুশিয়াল টাইম, বলো এখানে কোনটা ভুল রয়েছে, চটপট করে বলে ফেলো, সেশনটাকে শেয়ার করে দেবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করোনি এখনো একবার করে সাবস্ক্রাইব করে দাও, সেশনটাকে একবার শেয়ার করে দেবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চলো ফাস্ট, দেখো নতুন জিনিস, নিউ কনসেপ্ট, নিউ কনসেপ্ট শিখে নাও, নিউ কনসেপ্ট শিখে নাও, দেখো বলছে যখনই আমরা এখানে নান, নাথিং, সামথিং, এনি, এগুলো জিনিস থাকবে, ভালো করে দেখে নাও আগে, এগুলো জিনিস থাকবে, আর কি কি থাকতে পারে, দা লিটিল, অল, দা ফিউ, এগুলো থাকবে, ভালো করে দেখে নাও জিনিসগুলোকে, আমি আলাদা আলাদা করে সবগুলো লিখে দিচ্ছি, নান, নাথিং, সামথিং, এনি, দা লিটিল, অল, দা ফিউ, অনলি, অল লিখেছি, হ্যাঁ অনলি, এইগুলো দিয়ে যখনই মাথায় রাখবে, এগুলো যখন আমার থাকবে তখন রিলেটিভ বা এগুলোর পরে যে রিলেটিভ প্রোনাউনটা তুমি বসাবে, রিলেটিভ প্রোনাউন, এই যে তোমরা বলো না স্যার কখন দ্যাট বসবে আর কখন হুইচ বসবে, এই নাও একটা তোমাদের কনসেপ্ট দিয়ে দিলাম, রিলেটিভ প্রোনাউন তখন সবসময় বসবে দ্যাট, সে মানুষ হোক, সে মানুষের কথা বলি, অ্যানিমালের কথা বলি, জলবস্তুর কথা বলি, কি কি বললাম, নান, নাথিং, সামথিং, এনি, দা লিটিল, অল, দা ফিউ, অনলি, এগুলো যখন থাকবে তখন সবসময় রিলেটিভ প্রোনাউন বসাবো আমি দ্যাট, ক্লিয়ার হয়েছে সকলের, বুঝতে পেরেছ, ক্লিয়ার, এগুলো হচ্ছে সব অ্যাডজেক্টিভ, ভেরি গুড, একদমই তাই, না সবাই অ্যাডজেক্টিভ নয়, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরা হচ্ছে আমাদের প্রোনাউন বা নাউন, ঠিক আছে, এনি, এনিটাও অ্যাডজেক্টিভই হয়, তো এখানে নান, নাথিং, সামথিং, সামথিংটা কি প্রোনাউন, অবশ্যই নাউনের পরিবর্তে বসবে, নাথিংটাও নাউনের পরিবর্তে বসবে, তো এগুলো নান, নাথিং, সামথিং, এনি, দা লিটিল, অল, দা ফিউ, অনলি, এগুলো যখন থাকবে রিলেটিভ প্রোনাউন সবসময় আমাদের দ্যাট বসবে, 99 জন ভিউয়ার্স বন্ধুরা, ভিউয়ার্স কমে যাচ্ছে, চ্যানেলটাকে একবার করে শেয়ার করে দেবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, তাহলে আমাদের এখানে হুয়ের জায়গায় কি বসবে, হুয়ের জায়গায় বসে যাবে দ্যাট, তাহলে অপশন 2 হয়ে গেল কারেক্ট, ক্লিয়ার সকলে, সবাই বুঝতে পেরেছো, রক সাইন পাঠাও, যদি বুঝতে পারো রক সাইন পাঠাও, চটপট করে, অনেকেই এটা নো এরর করবে জানতাম, কিন্তু এটা সবসময় মাথায় রাখবে, নান, নাথিং, সামথিং, এনি, দা লিটিল, অল, দা ফিউ, অনলি, এগুলো যখনই থাকবে ঠিক আছে তখন সবসময় আমাদেরকে দ্যাট বসাতে হবে, ওকে, আর একটা জিনিস, আর একটা লিখে নাও, দা সেম, মনে পড়লো, আর একটা লিখে দাও, দা সেম, দা সেম, দা লিটিল, অল, দা ফিউ, এনি, নান, নাথিং, সামথিং, অনলি, এগুলোর পরে সবসময় দ্যাট বসবে, তাহলে হুয়ের জায়গায় আমরা দ্যাট করব, অপশন 2 হচ্ছে কারেক্ট, চলে যাবো নেক্সট কোশ্চেন 9 নাম্বার, হি ইন্ট্রোডিউস টু দ্য চেয়ারম্যান অ্যাজ দ্য হোস্ট অফ দ্য ইভেন্ট, বলো কি হবে এটা, হি ইন্ট্রোডিউস, ভাই কাকে ইন্ট্রোডিউস করছে, চেয়ারম্যান সামনে এসছে, আমি কি বললাম, হ্যালো স্যার কেমন আছেন, আমি, আমার নাম অপূর্ব স্যার,
আমি তোমাদের সাথে, তোমার ধরো চেয়ারম্যান, আমি তোমাদের সামনে এসেছি, হ্যালো কেমন আছেন স্যার, আমি 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 আপনার খুব বড় ফ্যান, আপনি প্লিজ আমাকে অটোগ্রাফ দিন। তো আমি তো কাকে ইন্ট্রোডিউস করছি, আমি নিজেকে ইন্ট্রোডিউস করছি না। তাহলে মনে রাখবে, নিজেকে যখন ইন্ট্রোডিউস করছি মানে সাবজেক্ট যে কাজটা করছে সেই কাজের ফলাফল ডাইরেক্টলি যদি সাবজেক্ট নিজে পেয়ে যায়, কেমন কাজ আছে, কি কি আছে, এনজয় আছে, ঠিক আছে, এনজয় আছে, আর কি আছে, অ্যাকুইট আছে, অ্যাকুইট মানে হচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ করা, করলাম, আচ্ছা আর কি আছে, এনজয় আছে, অ্যাকুইট হলো, অ্যাপ্লাই অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই হবে না, অ্যাপ্লাইটা হবে না, এনজয় আছে, অ্যাকুইট আছে, তারপরে আছে আমাদের অ্যাভেঞ্জ, এনজয়, অ্যাকুইট, অ্যাভেঞ্জ, তারপরে হচ্ছে আমাদের যখন কারোর সাথে নিজেকে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করব, যখন পরিবেশের সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করছি, এনজয় হলো, অ্যাকুইট হলো, অ্যাভেঞ্জ হলো, অ্যাডজাস্ট হলো, আচ্ছা আর একটা হচ্ছে আমাদের এনজয় হলো, অ্যাকুইট, অ্যাভেঞ্জ, অ্যাডজাস্ট, আর কি হতে পারে, আর এরকম ভার্ব যেগুলো কাজের ফলাফল আমি নিজেই পাবো, অন্য কেউ পাবে না, অ্যাভেল, অ্যাভেল উপভোগ করা, অ্যাভেল। তো এগুলো যখনই থাকবে, এগুলো ভার্ব, এবং সাধারণত এগুলো ভার্ব থাকে, কিন্তু যদি তাও দেখি যে কোনো একটি কাজের ফলাফল আমি পাচ্ছি, যেমন চেয়ারম্যানের সাথে যখন আমি ইন্ট্রোডিউস করাচ্ছি তখন কাকে ইন্ট্রোডিউস করাচ্ছি, নিজেকে না, তো নিজেকে যখন ইন্ট্রোডিউস করাচ্ছি তখন আমাদেরকে এগুলোর জন্য বা এই কাজগুলোর জন্য আমাদেরকে কি ইউজ করতে হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কি কি, সেলফ যুক্ত, সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো সেগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, মাই সেলফ, হিম সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এই ইন্ট্রোডিউসের পরে হি ইন্ট্রোডিউস হিমসেলফ এখানে লিখতে হবে, এখানে এটা বাদ পড়ে গেছে, তাহলে অপশান একে হচ্ছে ভুল। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয় ইন্ট্রোডিউসড এর পর, একদমই তাই, ইন্ট্রোডিউস হিমসেলফও হয়, হ্যাঁ হবে, কিন্তু ব্যাপারটা তোমাকে দেখতে হবে সেন্টেন্সে যে কাকে ইন্ট্রোডিউস করা আছে। ও যদি এখন তোমাকে আর চেয়ারম্যানকে ইন্ট্রোডিউস করে তাহলে তো হিমসেলফ হবে না, কিন্তু যখন নিজেকে ইন্ট্রোডিউস, এখন কেউ নাই এখানে, তো আর তো কেউ নাই, ও আমি আছি, চেয়ারম্যান আছে, তো কাকে ইন্ট্রোডিউস করাবো, নিজেকে ইন্ট্রোডিউস করাবো, ওই জন্য সেন্টেন্সটা ভালো করে পড়তে হবে, কোশ্চেনের মধ্যেই অ্যান্সার থাকবে। ক্লিয়ার সবাই? চলো নেক্সট চলে যাবো আমরা 10 নম্বর। মেনি আ ওয়ারিয়র হ্যাজ মেট দেয়ার ডেথ ইন দা ব্যাটেল ফিল্ড, বলো কি হবে অ্যান্সার। মেনি এ, এটাও শিখে নাও, নিউ কনসেপ্ট, নিউ কনসেপ্ট ফর এনি এক্সাম, এগুলো কিন্তু যে কোনো এক্সামে দিতে পারে, শূন্যস্থান পূরণ দিতে পারে, WBCS প্রিলিমসে, ANM GNM যারা পড়ছো তাদেরকেও কিন্তু দিতে পারে। এই ANM GNM ব্যাচ কিন্তু আবার আসছে আমরা নিয়ে, অবশ্যই যারা যারা ভর্তি হতে পারোনি এই ব্যাচে, সেকেন্ড ব্যাচে অবশ্যই কিন্তু আসবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, একদম কভার হয়ে যাবে সমস্ত সিলেবাস, নতুন কনসেপ্ট শিখে নাও। দেখো মনে রাখবে, মেনি এ, তারপরে যদি একটি সিঙ্গুলার নাউন থাকে, ঠিক আছে, মেনি এর পর সিঙ্গুলার নাউন, আর মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ানের পরে যদি আমার কোনো একটি সিঙ্গুলার, ওয়ানের পরে তো সিঙ্গুলার নাউনই বসবে অবশ্যই, তাই না, এর পরেও সিঙ্গুলার নাউন বসে, ওয়ানের পরেও সিঙ্গুলার নাউন বসবে, এবং এই পুরো ব্যাপারটা আমাদের সবসময় সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এটা কিন্তু অনেক বড় একটা জায়গা। মোর দ্যান ওয়ানের পরে সিঙ্গুলার নাউন থাকলে এটাও আমাদের হয়ে যাচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে দেয়ার ডেথ হবে না, মেনি এ ওয়ারিয়র হ্যাজ মেট হিজ ডেথ বা হার ডেথ করতে হবে, তাহলে অপশান 3 নম্বরে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? ক্লিয়ার থাকলে রক সাইন পাঠাও বন্ধু, যদি ভালো লেগে থাকে একবার করে রক সাইন পাঠাও, সেখানটাকে শেয়ার করে দেবে, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ একটাই আছে আমার ইংলিশের আড্ডার ব্যাচ, একটাই আছে, ওটা নতুন এসেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা পারচেস করবে, সেশনটাকে একবার শেয়ার করে দাও বন্ধুরা, সবাই বুঝতে পেরেছো? চলো এবারে আমরা, এটা তোমাদের হোমওয়ার্ক, আমার কিন্তু এই হোমওয়ার্কের অ্যান্সার এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কাল বা পরশুর মধ্যে চাই, সবাইকে কিন্তু বলছি আমার কিন্তু প্রোনাউনের যে হোমওয়ার্ক সেটা কিন্তু অবশ্যই চাই, ঠিক আছে, সব সময় মাথায় রাখবে এটা, এগুলো কিন্তু করা খুব দরকার, এগুলো হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই করে দেবে আমাকে, এগুলো সব ভিডিওর নিচে, ভিডিওর নিচের কমেন্ট বক্সে দেবে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট করে, আমার কিন্তু লাগবে এটা। আচ্ছা চলো তোমাদেরকে দেখিয়ে দিই ইংলিশের আড্ডা ব্যাচ কি করে পারচেস করবে, ইংলিশের আড্ডা ব্যাচ কি করে পারচেস করবে দেখে নাও।
দেখো adda247.com এ গেলাম, ঠিক আছে? এখানে গিয়ে আমি এই সার্চে গিয়ে খালি নক আউট লিখে সার্চ করব, নক আউট। এই যে দেখো নক আউট লিখে সার্চ করছি, ঠিক আছে? সার্চ করলাম, চলে এসছে আমার ব্যাচ, চলে এসছে আমার ব্যাচ ইংরেজির আড্ডা। 940 টাকা কিনতে হবে না, কম দাম, 6 মাসের ভ্যালিডিটি, 500 খানা সিট, ভর্তি কিন্তু অনেক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ভর্তি হয়ে না, অনেক দাম এটারও বাড়বে, সে ওই জন্যই বলছি। এই দেখো এবারে দেখো এখানে তোমরা স্টাডি প্ল্যান দেখতে পারো, আমার স্টাডি প্ল্যান আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাসেস আছে এবং তার সাথে মক টেস্টও আছে, লাইভ মক টেস্ট, 70টা লাইভ ক্লাস, প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার, প্রত্যেকটা রেকর্ডের ভিডিও পাবে, এর সাথে তোমরা 2টো ইবুক পাবে, এখন অ্যাড হয়নি, ইবুক নিয়ে একটু ইস্যু চলছে, 2টো ইবুক এন্ড ডেসক্রিপটিভের ইবুক, মানে রাইটিং এর ইবুক, রাইটিং প্রেসিস এসের এগুলোর ইবুক, তার সাথে গ্রামারের ইবুক, এবং এর মধ্যে টোটাল 4000 প্রশ্নের তুমি স্টাডি ম্যাটেরিয়াল পাবে আমার কাছ থেকে, 4000 MCQ সলভ হবে এখানে, 0 to Hero মেথড, একদম বেসিক থেকে হাই লেভেল এখানে পড়ানো হবে, প্রত্যেকটা যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষায় যেখানে ইংরেজি আসে সমস্ত পরীক্ষার ইংরেজি কমপ্লিট হয়ে যাবে এখানে। কিভাবে পারচেজ করবে দেখে নাও, ভিউ অফার্স আছে, ভিউ অফার্সে ক্লিক করলাম, কোডের জায়গা হলো কোডে দেবো কি Y210, Y210 অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে দেখো 780 টাকা, অ্যাপ থেকে পারচেস করলে 770 টাকা, যদি কিনতে প্রবলেম হয় আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করো 9564139088 এই নাম্বারে। কন্টিনিউ করলাম, কন্টিনিউ করে দেখো ফোন নাম্বার চাইছে, আমি নিজের ফোন নাম্বার দিলাম 9564139088, আমি নিজের ফোন নাম্বার দিলাম, এটা কারণ ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো, এটা আমার ইমেল আইডি, ঠিক আছে, কন্ট্যাক্ট করতে পারো। কন্টিনিউ করলাম, পেমেন্ট অপশন এলো, পেমেন্ট অপশন পেটিএম ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো, অসুবিধা হলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে পারচেস করবে এই ব্যাচটা খুবই শীঘ্রই। কিন্তু এটা আর একটা জিনিস, একটা বড় ঘোষণা, এই তো আমাদের মে 19 মানে কালকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এটা পোস্টপোন হয়ে 31শে মে হয়েছে, এটা কি হয়েছে, 1 মিনিট, এটা কি হয়েছে, এটা হচ্ছে তোমাদের 31 মে থেকে স্টার্ট হবে, এটা পোস্টপোন হয়েছে কারণ তোমাদের ইবুক এখানে অ্যাড করা যাচ্ছে না, টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে, ইবুক গুলো অ্যাড হচ্ছে না, তাই জন্য আমি এটাকে 31শে মে থেকে শুরু করব। চিন্তা নেই, ব্যাচ কেনা হয়ে গেলে তোমরা এর ভেতরে রেকর্ডেড ক্লাসও দেখতে পাবে, রেকর্ডেড লাইভ ক্লাস তো 31শে মে থেকে স্টার্ট হচ্ছে, যখন কিনে নেবে কেনার পরে রেকর্ডেড ক্লাস তুমি এর ভেতরে দেখতে পাবে, তার জন্য তোমাকে লাইভ ক্লাস করার জন্য ওয়েট করার দরকার নেই, কিনলেই তুমি রেকর্ডের ক্লাস থেকে পড়াশোনা শুরু করতে পারো। অলরেডি রেকর্ডের ক্লাস আমি 2টো করে রোজ দিন দিয়ে যাব, তোমরা রেকর্ডের ভিডিওসগুলো দেখবে, 31শে মে থেকে পুরোদমে লাইভ ক্লাস স্টার্ট, যদি শিখতে চাও ইংরেজি সমস্ত পরীক্ষার জন্য ব্যাচটা তোমার জন্য, ঠিক আছে? তো চলো আজকে এখানে শেষ করছি, যেগুলো হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্কগুলো কিন্তু রোজ পরের দিন আমার চাই, আর যদি চাও যদি ইংলিশে যে কোনো পরীক্ষাতে ইংরেজিতে পুরো ফুল মার্কস পেতে হবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যে কোনো প্যাটার্নের কোশ্চেন করতে চাও, তাহলে ইংরেজির আড্ডা ব্যাচ নকআউট ব্যাচ, এখানে সমস্ত পরীক্ষায় করব নকআউট। তো যদি চাও কনফিডেন্স বাড়াতে ইংরেজির উপরে, তো এই ব্যাচটা তোমার জন্য। চলো আজকে এখানেই শেষ করছি, গুড বাই, দেখা হবে আবার কালকে, চলো বাই।